শোনাবো তুমি দেখো গো তোমার মেলতে অনুষ্ঠান করি। তখন আমি বিয়ে করে আমার ওয়াইফকে ঘরে নিয়ে যাই, তখন ও সবাইকে একটা কথাই বলছে যে আমি লাল শাড়ি পরে ঢুকছি, সাদা শাড়ি নিয়ে বের হবো। পরবর্তীতে চেষ্টা করতেছেন নাকি আমরা মামা হতে পারবো কবে? আসলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মামা হতে পারবেন, তবে কিছু ডাক্তার আমাকে মানে আপনার তো বয়স অনেক, সেই কারণে কি বাচ্চা মারা গেল নাকি? না না বয়সের কারণে না। বয়সের কারণে? তাহলে কিসের কারণে? স্যার আপনি যেটা বলছেন আমার ওয়াইফের কোনো অতটা বয়স হয় নাই, তাকে দেখতে দেখা যায় একটু স্বাস্থ্য দেখে বয়স মনে হয়, সে অনেক বয়স না। তো অনেকে তো আবার বিশ্বাস করতে চায় না যে আপনারা বিয়ে করছেন, মনে করতেছে নাটক করি, আসলে সেই বিষয়ে যদি কিছু বলতেন। না না এটা কোনো নাটক না, যখন সবাই ভালো করেই জানে যে আমি যে বিয়ে করছি আমার ওয়াইফ আছে, এবং সামনে বছরে গেছে, গত বছরে গেছে, দিয়ে আপনার মাস মাসের 2 তারিখে, এবার মাস মাসের আপনার এই 2 তারিখে জন্ম বিবাহবার্ষিকী হয়েছিল, তো চিন্তা পালন করতে পারি নাই যে কোনো একটা কারণে, তো আজকে পালন করতেছে সেই কারণে যে সবাইকে দাওয়াত দিতেছি। মানে আপনার বিয়ের তারিখটা কত তারিখে আসলে? 2 তারিখে, মার্চ মাসের 2 তারিখে। হ্যাঁ মার্চ মাসের 2 তারিখে। মার্চের 2 তারিখে হলো 1 বছর পূর্তি হলো আপনাদের নাকি? আসলে কয় প্যাকেট করতেছেন ভাই? প্যাকেট করতেছি 2-3 প্যাকেট করতেছি এই মাদ্রাসার জন্য। জি। আর আত্মীয় স্বজন দাওয়াত দেন নাকি ভাই? ভাই আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিচ্ছি, কিছুক্ষণ পরে আমার আত্মীয় স্বজন সবাই চলে আসবে আমার বাসায়, তাদের জন্য যে পাত্রে রেখে দিছি আর এই যে মাদ্রাসার দেওয়ার জন্য এই যে প্যাকেট করাইতাছি। আচ্ছা, তো এই যে আপনাদের যে 1 বছর কেটে গেল আসলে সেই বিষয়টা যদি আমাদেরকে একটু ডিটেল বলতেন, আসলে কিভাবে কতটা সুখে শান্তিতে ছিল বা কতটা কষ্টে ছিল সেই কথাগুলো যদি একটু বলতেন। বলতে কি সুখ দুঃখ সব মিলে আমরা পার করছি 1 বছর, তবে আমার ওয়াইফের নিয়ে আমি অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায়, তো দোয়া করবেন আপনারা যেমন আজীবন থাকতে পারি দুজন যদি। আচ্ছা, তো আপনি কি চান আসলে? আমি এখন না সেলিনা আপনার কাছে যাচ্ছি, আপনি কি চান? যখন আমি বিয়ে করে আমার ওয়াইফকে ঘরে নিয়ে যাই, তখন ও সবাইকে একটা কথাই বলছে যে আমি লাল শাড়ি পরে ঢুকছি, সাদা শাড়ি নিয়ে বের হবো। আচ্ছা, তো এতে বোঝা যাচ্ছে সে আমার সাথে আজীবন থাকার ইচ্ছা আছে, আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখে। তো আমরা শুনলাম আপনাদের জীবনে অনেক কষ্ট নেমে এসেছিল বিয়ের পরে, সেই ঘটনাগুলো একটু বলবেন আসলে কি কি কষ্ট নেমে এসেছিল? হ্যাঁ কষ্ট আসছিল এই তো আমার বউ যখন নতুন নতুন বিয়ে করছি অনেকদিন অনেক কথা বলতো, তাই একটু মন খারাপ করতো বা আমার সাথে একটু মন গোসাগুসি করতো, বা যে একটু যে কোনো জিনিস খেয়ে লাগিয়ে দিত, তো ওর আল্লাহর রহমতে ওটা এখন নাই, বর্তমানে এখন আমরা অনেক সুখী আছি, সকলের দোয়ায় ভালো আছি, এমনকি আমি আর কি আমি কিছুটা মনেই করি না এখন, আমার সঙ্গে ধরি না আর ওর সাথে অন্য ঝগড়া বিবাদ বা কিছুই করি না, আমি বলি যে মাসে বলো সমস্যা নেই, আমার জামাই আছে যত যেহেতু সে প্রতিবাদ করে নষ্ট হইলো কি কারণে আসলে? কি আপনি অবহেলা করেছিলেন? আমি অবহেলা করি নাই, আল্লাহ তাআলা ভালো জানে কি ঘটনা এবং হয়েছে, তো আমি বলতে পারি যে যে কোনো একটু সমস্যার জন্যই হয়েছে। তাহলে কত বয়স আপনার ওয়াইফের? আমার ওয়াইফের বয়স হবে আমার চেয়ে নিচে হবে। আপনাদের নিচে? জি। কত বছর আপনার? কত বছর আর আপনার ওয়াইফের কত বছর? আমার বয়স হচ্ছে 34, আমার ওয়াইফের হবে 28-30। আপনারা যে বিয়ে করছেন এবং 1 বছর ধরে সুখে শান্তিতে আছেন, আজকে যে সুন্দর অনুষ্ঠান করতেছেন,
তো আসলে তো আল্লাহর রহমতে দেখছি আপনারা ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা তো আপনাদের বিয়ের ঘটনাটা একটু বলবেন ছোট করে। ওই ভাই আগের কথা আর কি বলবো, ওইটা তো গেছে তো পিছনে গেছে, ওটা আর না তুললে মনে হয় আমার ভালো হয়। আচ্ছা ওটা না তুললে ভালো হয়? হ্যাঁ, কিভাবে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো, ওয়াইফকে নিয়ে শান্তিতে থাকতে পারবো, এটা পরিকল্পনা। ওটা পিছে যে গেছে ঠিক আছে, কিন্তু সামনে এখন কিভাবে চলা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করব। আচ্ছা তো নানু ভাই, এই ম্যারেজ ডে উপলক্ষে যদি আমাদের দর্শকদেরকে একটা গান শোনাইতেন, আপনার ভাবিকে উদ্দেশ্য করে যদি কোনো গান গাইতেন। ভাবিকে আমি তো অনেকদিন ধরে গান সব বাদ দিয়ে দিচ্ছি, তো কি নিয়ে গান করবো? আমি কি নিজে কলি কি বানায় বলবো? শোনাবো তুমি দেখো গো তোমার মেয়েতে অনুষ্ঠান করি, শোনাবো তুমি দেখো গো তোমার মেয়েতে অনুষ্ঠান করি, তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি ভাই বিদাদার সবাই আসিবে, হাওয়া দাওয়া করিবে আনন্দ, শোনাবো তুমি শুনো গো আজকে তোমার মেয়েতে করতেছি, ছোট ছোট এতিম মানুষ মাদ্রাসায় দিমু মিষ্টি সাথে দিমু বিরানির প্যাকেট, শোনাবো তুমি দেখো গো আজকে তোমার আয়োজন করি। তো আমি যতটুকু পারছি ততটুকু বানিয়ে বলছি। খুব সুন্দর, চমৎকার। তো নানু ভাই আপনারা দোয়া করি আসলে ভালো থাকেন। তো দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলার আছে আমার, যে প্রিয় দর্শক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের স্বামী স্ত্রীর জন্য আজীবন আপনাদের সামনে থাকতে পারি এবং আপনাদের বিনয় দিতে পারি, আর আমার জন্য আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, এবং আমার যে ভিডিও ম্যান আছে আমির ভাই, তারপর আরেকজন পাশে আরিফ ভাই আছে, তাদের জন্য দোয়া করবেন, তারাও যেন আমাদের পাশে সবসময় থাকে এবং আমাদের জন্য যে কোনো বিপদে যেন হেল্প করতে পারে তাদের জন্য দোয়া করবেন। আর আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন, আপনাদের দোয়া এত এতদিন ভাই আমরা টিকে আছি, বিয়ের এক বছর হয়ে গেছে। তো এর পাশাপাশি আমার একটু কথা বলা আছে, যে আমি কিন্তু শুধু শর্ট ফিল্মই করি না, শর্ট ফিল্মের পাশাপাশি কিন্তু আমার একটা ছোটোখাটো একটা ঝালমুড়ির দোকান আছে। তো আল্লাহর রহমতে দোয়া করবেন সবাই আমার এই ব্যবসাটার জন্য ভালো হয়, ব্যবসাটা সুন্দর করে উজ্জ্বল করে আমি উঠাইতে পারি। আমার পরিকল্পনা যে ছোট থেকে আমি একটু বড় হওয়ার চেষ্টা করতেছি, যে একটা দোকান নিয়ে যেন আমি এই ঝালমুড়ির দোকানটা বড় করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। তো ছেলেরা বাপে কিছু বলবেন নাকি?